আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো দু হাজার একুশ সালের এসএসসি পরীক্ষার্থী যারা আছো তোমরা অধীর আগ্রহ অপেক্ষা করতেছে তোমাদের রেজাল্ট কবে দেবে দ্য ডেলি ক্যাম্পাসে প্রকাশিত এসএসসির ফল প্রকাশের তারিখ জানালেন আন্তঃ বোর্ড সমন্বয়ক এসএসসি ও সমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য আগামী ছাব্বিশ সাথে আঠাশ ডিসেম্বরের যে কোনো একদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় চাওয়া হয়েছে এই তিন দিনের যেদিন প্রধানমন্ত্রী সময় দেবেন সেদিনে ফল প্রকাশ করা হবে বুধবার বাইশ ডিসেম্বর দুপুরে দ্য ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ তিনি বলেন এসএসি সমন্বয়ের পরীক্ষার ফল প্রস্তুত ফল প্রকাশের জন্য আমরা প্রধানমন্ত্রীর সময় চেয়েছি ছাব্বিশ থেকে আঠাশ ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর সময় চাওয়া হয়েছে এই তারিখ ছাড়াও তিনি যদি দিন সময় দেন তাহলে সেদিনে আমরা ফল প্রকাশ করব এদিকে শিক্ষা মন্ত্রণালয় একটি সূত্র জানিয়েছে আজ ছয় দিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে হিসাবে আঠাশ ডিসেম্বর পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন ফল প্রকাশের সময় তিনি ভার্চুয়ালিও যুক্ত হতে পারেন তবে তার দেশে ফেরার পরে ফল ফল প্রকাশের সম্ভাবনা বেশি বলে ওই সূত্রে জানিয়েছে আজকের ভিডিও আমরা এখানে রেখে দিলাম আল্লাহ হাফেজ